ডাইনোসরদের ব্যাপারে হয়তো আপনি অবশ্যই জানেন, যারা কিনা আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করেছিল। আর তারপর হঠাৎ পৃথিবীর সাথে একটি অ্যাস্টেরয়েডের সংঘর্ষের ফলে ডাইনোসরেরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যেই ঘটনার সম্পর্কে আমি অবশ্যই একটি ভিডিও নিয়ে আসব। তখন পৃথিবীতে অনেক ধরনের ডাইনোসরেরা বসবাস করত। কিছু ডাইনোসরেরা ছিল তৃণভোজী, আর কিছু ডাইনোসরেরা ছিল মাংসাশী এবং খুবই হিংস্র। আর পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর 10টি ডাইনোসরের ব্যাপারে জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে দেখতে ভুলবেন না, যা আপনি এই ভিডিওর শেষে ইনডিসক্রিপশনে পেয়ে যাবেন। তবে এই সকল ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে গেলেও বর্তমানে বিজ্ঞানীরা আবারও চেষ্টা করছে এদের পৃথিবীতে ফিরিয়ে আনার। আর কিছু বিজ্ঞানীদের কথা অনুসারে বর্তমানে চিকেনদের ভ্রূণের মধ্যে থাকা ডাইনোসরদের জিন থেকেই 2050 সালের আগেই ডাইনোসরদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু কি হবে যদি আসলেই তারা এদের ফিরিয়ে আনতে সফল হয়? এটি কি মানব জাতির জন্য ধ্বংস নিয়ে আসবে, নাকি এতে আমাদের খুব একটা সমস্যা হবে না? তো চলুন এই সকল প্রশ্নের উত্তর জেনে নেই। ডাইনোসরেরা পৃথিবীতে ফিরে আসার পর পৃথিবীতে কি কি পরিবর্তন আসবে সেগুলোকে এখন আমাদের হাইপোথেটিক্যাল সিচুয়েশন হিসেবেই নিতে হবে। তো ডাইনোসরেরা আবারও জীবিত হওয়ার পর প্রথমে সেটি হবে যা আমরা সাধারণত মুভিগুলোতে দেখে থাকি, মানে সত্যিকার অর্থে তখন জুরাসিক পার্ক তৈরি হবে। আর যেমন ভাবে আমরা চিড়িয়াখানাতে ঘুরতে যাই, সেভাবেই আমরা এই জুরাসিক পার্ক গুলোতেও যাব। এদের মধ্যে কিছু ডাইনোসর এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে কাজে লাগানো হবে, বিশেষ করে ডিপ্লোডোকাস ডাইনোসরদের, যারা কিনা তৃণভোজী ডাইনোসর। গরুর জায়গায় এই ডাইনোসরদের কৃষি ক্ষেত্রে কাজে লাগানোতে ফুড প্রোডাকশনও আগের থেকে অনেক বেশি হবে। কিন্তু যেসব ডাইনোসর মাংসাশী তাদেরকে আমাদের ইকোসিস্টেমে খুবই সাবধানে রাখতে হবে, তা না হলে এই ডাইনোসর কোনো প্রাণীকেই আর জীবিত রাখবে না, আর আমাদের ফুড চেইন পুরোপুরি ভাবে বদলে যাবে। কিন্তু প্লেসিওসোরাস আর মোসাসোরাসদের মতো ডাইনোসর ও বিশালাকার দানবেরা যারা সমুদ্রের গভীরে বসবাস করত, তারা সমুদ্রে নর্মাল ভাবেই থাকতে পারবে। কিন্তু আমাদের এটিও মাথায় রাখতে হবে যে এই প্রাণীগুলোর ক্ষুধা খুবই বেশি হয়ে থাকে, তো এদের খাবারের জন্য সমুদ্রে মাছ কমও পড়ে যেতে পারে। জুরাসিক পার্ক মুভিতে দেখানো হয়েছিল টিরেক্সের মতো ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসরেরা কত দ্রুত দৌড়াতে পারে, আর এত দ্রুত দৌড়ানোর কারণে এদেরকে দেখে তো এমনটাই মনে হবে যে এই ডাইনোসরদের সাথে আমাদের মানুষদের জিততে পারা হয়তো অসম্ভব হবে। এরা হয়তো পুরো পৃথিবীতে নিজেদের আধিপত্য তৈরি করে ফেলবে আর আমাদের মানুষদের অস্তিত্ব শেষ করে দিবে। হয়তো মুভির মতোই শহরেও হামলা করবে ডাইনোসরেরা। কিন্তু আমাদের এটি ভুলে যাওয়া উচিত না যে এটি একটি মুভি ছিল। বাস্তবে টিরেক্সের মতো প্রাণীরা এতটা দ্রুত দৌড়াতে পারত না যতটা এই মুভিগুলোতে দেখানো হয়েছিল। টিরেক্সের ফসিল ভালোভাবে ক্যালকুলেশন এবং অ্যানালাইসিস করে এটি বুঝতে পেরেছেন যে টিরেক্সদের দৌড়ানোর অ্যাভারেজ স্পিড প্রায় 20 কিলোমিটার পার আওয়ারের মতো হতো। তো যদি এই স্পিডকে আমরা বর্তমানে এই পৃথিবীতে থাকা সব থেকে দ্রুত গতির মানুষ ওসাইন বোল্টের স্পিডের সাথে কম্পেয়ার করি, তবে তার সর্বোচ্চ স্পিড ছিল 44.72 কিলোমিটার পার আওয়ার। তো যদি আমরা এর অর্ধেক স্পিডেও দৌড়াতে পারি তাহলেও আমরা টিরেক্সদের থেকে এগিয়ে থাকবো। এর থেকে এটিও বোঝা যায় যে মুভিগুলোতে এই ডাইনোসরদের যতটা ভয়ঙ্কর দেখানো হয়েছিল, বাস্তবে এরা ভয়ঙ্কর তো ছিল কিন্তু এতটা ভয়ঙ্কর ছিল না। এটা তো ছিল এই মাংসাশী ডাইনোসরদের কথা, কিন্তু যে সকল তৃণভোজী ডাইনোসরেরা ছিল, যেমন ডিপ্লোডোকাস ও আর্জেন্টিনোসোরাস, এদের দিয়ে যেমন কৃষিকাজ করা যেত, তেমনি এদের থেকে প্রচুর পরিমাণে মাংস মানুষেরা খাবারের জন্য পেত। তবে মানুষেরা এদের খেত নাকি খেত না তা বলা যায় না, কেননা অতীতে আমাদের পূর্বপুরুষেরা ম্যামথের মতো প্রাণীদের খেলেও বর্তমানে মানুষ হাতিদের শিকার করে খায় না। তবে যাই হোক, ডাইনোসরদের আবারও ফিরানো হলে আসলে কি হবে তা শুধু জানেন আমাদের সৃষ্টিকর্তা। আমরা শুধু বিজ্ঞানীদের গবেষণা এবং আমাদের কমন সেন্স থেকে ধারণা করতে পারি যে যদি এদের আবারও ফিরানো হয় তবে এরা আমাদের জন্য ততটা ক্ষতিকর হবে না যতটা মুভিগুলোতে দেখানো হয়েছে। আর তাছাড়া বর্তমানে ডাইনোসরদের আবারও ফিরানো হলে তারা আকারে যে অতীতের মতো বিশাল আকারই হবে তাও বলা যায় না, হতেই পারে এরা বর্তমানে অনেক ছোট আকারের হবে, আর যাদের হয়তো আমরা গৃহপালিত পশু হিসেবে বন্দি করেও রাখতে পারবো। তবে আপনার কাছে কি মনে হয়, ডাইনোসরেরা আবারও ফিরে আসলে কি এরা আমাদের জন্য খুবই মারাত্মক হবে?
হবে নাকি আমরা এদের নিজেদের বশে রাখতে পারবো তা নিচে কমেন্ট করে বলুন। আর ডাইনোসরেরা যে কি অ্যাস্টেরয়েডের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছিল তা হয়তো আপনি অবশ্যই জানেন, কিন্তু ঠিক কি কি ভাবে এবং কেমন ভাবে তারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল এবং ডাইনোসরদের পর পৃথিবীতে মানুষদেরই বা কিভাবে আগমন ঘটলো সেই ব্যাপারে কি আপনি একটি নতুন ভিডিও চান তা নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।